বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতল 100%। হেরে যাওয়া এই প্রথম টি-20 ম্যাচ। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান যে টিম ইন্ডিয়া কিভাবে জিতল 100% হেরে যাওয়া এই প্রথম টি-20 ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং আফগানিস্তানের মধ্যে প্রথম টি-20 ম্যাচ মোহালির মাঠে, এবং এই প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং এই প্রথম টি-20 ম্যাচে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানের টিম করে ফেলল 158 রান 5 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি মোহাম্মদ নবী খেলে ফেলল 27 বলে 42 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে আজমতুল্লাহ উমরজাই খেলে ফেলল 22 বলে 29 রানের ইনিংস। তারপর অধিনায়ক ইব্রাহিম জাদরানও খেলে ফেলল 22 বলে 25 রানের ইনিংস। এছাড়াও রহমানুল্লাহ গুরবাজও খেলে ফেলল 28 বলে 23 রানের ইনিংস, এবং শেষে এসে নাজিবুল্লাহ জাদরান খেলে ফেলল 11 বলে 19 রানের বিধ্বংসী ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে অক্ষর প্যাটেল তুলে নেয় 23 রান দিয়ে 2 উইকেট, আর সেখানে মুকেশ কুমার তুলে নেয় 33 রান দিয়ে 2 উইকেট। কিন্তু বন্ধুরা, তার জবাবে এ রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা খাতা না খুলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর বন্ধুরা, শুভমান গিলও ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা, তারপর শুভমান গিলও 12 বলে 23 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়, এবং তারপরেই তিলক বর্মা 22 বলে 26 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপর উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মাও 20 বলে 31 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপর শিবম দুবে এবং রিঙ্কু সিং করে ফেলল পার্টনারশিপ। তার মধ্যে শিবম দুবে খেলে ফেলল 40 বলে 60 রানের তাবড়তোড় ইনিংস, 5টি 4 এবং 2টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 150 স্ট্রাইক রেটে। আর সেখানে রিঙ্কু সিংও খেলে ফেলল 9 বলে 16 রানের মারকাটারি ইনিংস, প্রায় 178 স্ট্রাইক রেটে। আর এইভাবে খুবই সহজেই এই রান তাড়া করে ফেলল টিম ইন্ডিয়া 17.3 ওভারের মধ্যেই। আফগানিস্তানের হয়ে মজিব উর রহমান তুলে নেয় 21 রান দিয়ে 2 উইকেট, এবং এই প্রথম টি-20 ম্যাচ 6 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া আফগানিস্তানকে হারিয়ে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।